আল্লাহর ওলি বিশুর হাফি বিশুর হাফি তখন আল্লাহর ওলি ছিলেন না হাসান বসরি রহমাতুল্লাহর জমানার আলেম হাসান বসরি কোন জমানার আলেম বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হয় সেদিন হাসান বসরি বসরা নগরীতে হাসান বসরি সেই জমানার আলেম তাহলে এবার চিন্তা করেন বিশুর হাফি সেই জমানার আলেম বিশুর হাফি আগে ছিল মদপায়ী নেশাখোর নেশা করত বিশুর নেশা করার জন্য বিশুর হাফি রওনা করলেন বাড়ি থেকে উনি যখন পথের মধ্যে রওনা করলেন পথের মধ্যে দেখলেন একটা কাপড়ের টুকরা গড়াগড়ি খায় এই কাপড়ের টুকরার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়ের ভিতরে কালেমা শরীফ আল্লাহর পবিত্র নাম ওয়ালিল্লাহিল ইজ্জা কোরআনের আয়াতের শব্দের মর্মটা বুঝে যান যে ইজ্জত আল্লাহর জন্য প্রিয় মুসলমান হাজরাতে বিশুর হাফি মদের দোকানের দিকে রওনা ঠিক এমন সময় কালেমা খসিত কাপড়ের টুকরাটা গড়াগড়ি খায় বিশুর হাফি রহমাতুল্লাহ চিন্তা করলেন হাইরে সারা জীবন মদ পান করছি গুনার কাজ করছি নেশা করছি জেনা করছি দুনিয়াতে কত খারাপ কাজ সারা জীবনে করলাম আমি বিশুর আজকে আমার মালিকের নাম দুলাবালির মধ্যে গড়াগড়ি খাবে না না আমি বিশুর এটা হতে দিতে পারি না বিশুরের অন্তরের মধ্যে বিরাট বড় ধাক্কা লাগছে বিশুর হাফি ওই কাপড়ের টুকরাখানা উঠাইয়া পরিষ্কার করে চুমা লাগাইয়া চোখে লাগিয়া বিশুর হাফি রওনা করছে বাড়ি এসে মার দরজার সামনে যে আঘাত করছে মা দরজা খোলো বিশুরের মা দরজা খুলে দিছে বিশুর হাফি ডেকে দিয়া বলে মা রাস্তা দিয়ে মদের দোকানে যাচ্ছি বার হাউসে যাচ্ছিলাম মদ পান করার জন্য গো মা কিন্তু আমার মালিক আমার মাওলা আমার রব আমার আল্লাহ পবিত্র নাম ধুলাবালির মধ্যে গড়াগড়ি খাই রে মা ও মা আমি বিশুর যতই মদ পান করি খারাপ কাজ করি না কেন এটা তো আমার মালিকের নাম মারে এই নাম কোন জায়গা রাখলে আমার মালিকের ইজ্জত করা হবে বলো অলিল্লাহিল ইজ্জা ইজ্জত আল্লাহর জন্যে এই নাম কোন জায়গা রাখলে আল্লাহর ইজ্জত করা হয় মা বলো বিশুরের মার চোখ থেকে পানি পেয়ে আসি বুঝতেছি বিশুরের অন্তরে বুঝি হেদায়েতের ধাক্কা লেগে গেছে বিশুর হাফির মা কেঁদে দিয়ে বলল বাবারে কোরআন শরীফ যে তাকের মধ্যে রাখছি ইজ্জতের সাথে রাখছি ও বাবা বিশুর এখানে তুমি রেখে দাও বিশুর হাফি রহমাতুল্লাহি বিশুর হাফি রহমাতুল্লাহি বললেন ও মা আল্লাহর নামের ইজ্জত এইখানে করলে কি হবে বলে হা বাবা তুমি এইখানে রেখে চলে যাও রে বিশর হাজরাতে বিশুর হাফি মার কাছ থেকে বিদায় নিয়ে আবার রওনা করলেন মদের দোকানে চলে গেলেন জমানার ওলি হাসান বসরি রহমাতুল্লাহি মোরাকাবার মধ্যে বসে আছেন এমন সময় আল্লাহ এলহাম করলেন হাসান যাও আমার বিশর মদের দোকান থেকে এনে তারে তওবা করা পবিত্র বানা আমি আমার বিশরকে মাফ করে দিয়েছি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বলেন বন্ধু ক্ষমার মালিককে গুনাহ আপনার অনেক হয়ে গেছে ভয় নাই জীবনে অনেক গুনাহ করে ফেলছেন ভয় নাই রব্বে করিমের দরবারে হাত বাড়াই দেন হে রব আমি আপনার পাপিষ্ট বান্দা জীবনে অনেক গুনাহ হয়ে গেছে আপনি কোরআনে বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
তুমি বলেছো হে আমার বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না, যতই গুনাহ তুমি নফসের সাথে করো কোনো ভয় নাই। মালিক তুমি কোরআনে তোমার জবানে বলে দিয়েছো তোমার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করে দিয়েছো। আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার বান্দা, জীবনে অনেক ভুল হয়ে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায় বান্দার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মিটাই দিয়ে মাফ করে দিয়ে বান্দাকে রহমতের কোলে টান দিয়ে আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য দোয়া লাগবে। আজকে আমার সমাজে একদল বেদাতির জন্ম হয়েছে, বেদাতি, ওই বেদাতির দল তারা দোয়া মানে না, কি কথা কন ঠিক কিনা? আমরা বেদাতি না ওরা বেদাতি? আমরা না ওরা? আল্লাহর কোরআন বলে উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহ রাসূল বললেন অদবুর সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আল্লাহ বললেন হে বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ রাসূল বলেন আর দোয়াও হল ইবাদা, দোয়া ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আজকে যারা দোয়া মানে না তারা আল্লাহর কোরআন ও নবীর সুন্নত মানে না। যারা আল্লাহর কোরআন ও নবীর বিধান মানে না তার মানে বোঝা গেল আমরা বেদাতি না ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা না হেরা? আমরা না হেরা? হেরা বেদাতি? আমরা না? আরে আমরা বেদাতি হলে তো রসুলুল্লাহ বেদাতি হবে। রসুলুল্লাহ নিজে বলছেন ফরজ, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আল্লাহ রসুল বলছেন দোয়া ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। রসুলুল্লাহ বলছেন দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আল্লাহ রসুল বলছেন আমার একদল উম্মত জমাতের সাথে দোয়া করলে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলবে, আল্লাহ হাত ফিরাই দিতে লজ্জা হয়। রসুল বলছেন দলবদ্ধভাবে দোয়া করো। আরে হযরত খাদিম রসুল আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 বছর রসুলের খেদমতে গোলামি করছেন, তিনি আমল ছিল প্রত্যেক দিন রাত তাহাজ্জুদ পর্যন্ত তিনি কোরআন তেলাওয়াত করতেন, প্রত্যেক রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 2-1 পারা তেলাওয়াত বাকি রেখা ফজরের নামাজ পড়িয়া উনি ঘরে আসতেন। আল্লাহ ওনারে 100-র উপরে 100 সন্তান দিছিলেন, অনেক জমি জুমা দিছিলেন, উনি রসুলের খাদেম ছিলেন। একদিন রসুলুল্লাহর দরবারে এসে বললেন ইয়া রসুলুল্লাহ মা শিখাই দিছে, খুব গরিব ছিল, মা শিখাইছে আনাস রে তুই কি নবীর কাছে যে দোয়া চাই তারস না, কতজন কত কিছু চাই লয়ে গেল গা। বলল মা কি চাবো? বলে যা কবি জি রসুলুল্লাহ আপনার আনাসের জন্য আপনার খাদেমের জন্য দোয়া করে দেন, আপনার খাদেম রে যাতে আল্লাহ সন্তানে এবং ধনে আল্লাহ বরকত দিয়ে দেয়। মা দোয়া শিখাই দিছে যা দোয়া চা, খাদেম তো ছোট হেতে অত কিছু বুঝে না, মা শিখে দিছে যাই চাবি। তা আনাসে কি আর রসুল আল্লাহ আপনার খাদেম কিছু চাইতে এসে, বলে কি চাও? বলি আর রসুল আল্লাহ আপনার খাদেমের জন্য দোয়া করেন, আমি গরিব মানুষ, আপনার খাদেমের যাতে আল্লাহ ধনে মানে সন্তান সন্ততিতে আল্লাহ বরকত দিয়ে দেয়। নবীজি হাত তুলে কে আল্লাহ আমার খাদেমেরে সন্তান সন্ততি ধনে মানে আল্লাহ তুমি তার বুলন্দ করে দাও। তার সবার খেজুর গাছে খেজুর হয়েছে 1 বার, আনাস রাদিয়াল্লাহু আনহুর খেজুর গাছে খেজুর দত্ত 2 বার, সবার উটের বাচ্চা হইতো 1টা, আনাসের হইতো 2 দিয়া, সবার ছাগল হইতো 2 দিয়া, আনাসের হইতো 4 দিয়া, এরকম দিতে দিতে আল্লাহ কেমন হেনামলা পুরুষ দিছিল 100 ফুলা মানুষ। ধুর সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে আরো জোরে কর, হে হইছে না আরো জোরে? নবীর দুয়াই পাওয়ার আসেনি? যে বেটা কার রসুল আমরার মতো, আমরা নবীর মতো, ওই বেটা আসলে আজাজির। বিশ্বর হাবি মদের দোকানে হাসান বসরি কাল্লা এলহাম করলেন, হাসান তাড়াতাড়ি যাও। হাসান বসরি মোরাকাবায় চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? একজন মদ পাইয়ের জন্য আমার মালিক আমার আল্লাহ আমাকে এলহাম করলেন, এটা কেমন করে হয়? হাসান বসরি মোরাকাবা ছেড়ে দিলেন, আবার মোরাকাবায় বসলেন। মোরাকাবায় বসার পরে হাসান বসরি রহমাতুল্লাহ আবার মোরাকাবা, আল্লাহ আবার ডাক দিয়েছে হাসান তাড়াতাড়ি যাও, আমার বিশরকে মদের দোকান থেকে নিয়ে এসে তওবা করাও, আমি আমার বিশরের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। হাসান বসরি আবার মোরাকাবায়, আবার আল্লাহ পাকে এলহাম করলেন, হাসান তাড়াতাড়ি যাও মদের দোকানে চলে যাও, বিশরকে বের করে এনে তওবা করাও,
আমি আল্লাহ বিশরকে আমা আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। হযরত হাসান মুশরিক তৃতীয়বারের মতো একটা দৌড় মারলেন মদের দোকানের সামনে, যা দাঁড়ায় বলছে বিশর বন্ধুরা বের হয়ে আসছে বলে আপনার বিশর মদ কি অজ্ঞান হয়ে পড়ে আছে, ব্যাপার কি হুজুর মদের নেশা কি আপনার ধরছেনি, আপনি কি মদ পান করার জন্য আসছেন? হাসান বসরি ডাক দিয়ে বলতেছে মধু পাই রাখ, মদের নেশায় আমাকে ধরে নাই, বল আমার বিশর কোথায় আছে? বলে আপনার বিশর মদ কেউ বুর হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি আমার বিশরকে বের করে দে। বিশরকে বের করে নিয়ে আসলেন, গোসল করাইলেন, হুশ ফিরে আসলো, পাক করাইলেন, যাই নামাজে বসাইয়া হাসান বসরি ডাক দিলেন বিশর আল্লাহ আমাকে জানাইছেন তোমার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন, বিশর রে তওবা করো তুমি ভালো হয়ে যাও। বিশর হাঁপি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আল্লাহ আপনাকে পাঠাইছে আমার কাছে ক্ষমার কথা বর্ণনা করে, আল্লাহর ওলি আমি জীবনে এত পরিমাণে গুণা করছি, এই গুণা যে মাফ হবে আমার বিশ্বাস হয় না। হাসান বসরি ডাক দেখে নারে বিশর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছে তোমার জীবনের গুণা আল্লাহ মাফ করছে। বিশর হাঁপি ডাক দেখা হুজুর আল্লাহ মাফ করছে আমার বিশ্বাস হয় না। ঠিক এমন সময় আসমান জগৎ থেকে আওয়াজ আসলো ইয়া বিশর রাফাতা ইসমি ফারাফানা লাক, বিশর রে তুই আমার নামের ইজ্জত করেছিস, যা আমি মালিক তোর ইজ্জত করলাম, তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর ওলি হয়ে গেলেন বিশর হাফি, হাসান বসরির জমানাতে উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন বিশর, আল্লাহ নামের ইজ্জত করার জন্য, আল্লাহ নামের তাজিম করার জন্য। এই জন্য আপনাদেরকে বলি তরিকতের প্রথম সবকের নাম আদাব। ঘরে যদি মা থাকে তাহলে মায়ের পায়ের মধ্যে সোমা দিয়ে দোয়া নেবেন, ঘরে যদি বাবা থাকে কসম খুদার দিয়ে বলি পায়ে হাত দিয়ে বলি ধমক দিবেন না। বাবা ছোটকালে আপনার যেমন লাঠি ছিল, এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে আপনি বাবার লাঠি হয়ে যাবেন। ছোট্টকালে বাবা আপনার লাঠি কাঁধে করে পিঠে করে কোলে করে বাবা আপনাকে বড় করেছে, আজ আপনি বড় বাবার লাঠি হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেন আনিসি কুরুলি বনি বনি দাইক, বান্দা তুমি আমার শুকর করবে, কৃতজ্ঞ হবে, আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে। ও বন্ধু আপনাকে বলছি ওয়াদ আমার শেষ, ঘরের মধ্যে যদি বৃদ্ধ মা থাকে বাবা থাকে তাহলে বাবা মার লাঠি হয়ে যাবেন। মাদেরকে বলি আমার বোনদেরকে বলি ও মা বোনেরা ঘরের মধ্যে আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, আমি আমার বোনদেরকে বলি যারা শ্বশুর বাড়ি আসেন শ্বশুর বাড়ি আসার পরে নিজেকে অনেক অধিকারী মনে করেন, স্বামী স্ত্রী হওয়ার পরে সন্তান হওয়ার পরে আপনি নিজেকে অনেক কর্তৃত্বশীল মনে করেন, না এই সংসার আপনি যে দুইজন পুরুষ এবং মহিলার জন্য ক্লান্ত পরিশ্রমে পেয়েছেন তার একজন আপনার শাশুড়ি আর একজন আপনার শ্বশুর, এরা আজ বৃদ্ধ হয়েছে কালের বিবর্তনে আপনিও একদিন বৃদ্ধ হয়ে যাবেন বোন, আজকে তাদের শক্তি কম দুর্বল, মানুষের বয়স হয়ে যাওয়ার পরে সে অনেক ঘন কথা বলে, বেশি কথা বলে, অনেক কিছু খাইতে মন চায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবেন তার সেন্সলেস হয়ে যায়, সে বাচ্চাদের মতো হয়ে যায়। ছোট্টকালে একটা সন্তান বাবাকে কতবার জিজ্ঞেস করছে বাবা এটা কি ওটা কি সেটা কি, তারপরও বাবা বিরক্ত হয় নাই, মা বিরক্ত হয় নাই। আজকে বাবা ঘরের মধ্যে একটু বেশি কথা বললে আপনার মন খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়। বন্ধু আপনাকে বলছি জীবনে অনেক বড় সর্বনাশ আপনার হয়ে যাবে,
আমি আমার ওই বোনকে বলছি, বোন ওই বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে আপনি যত্ন করবেন, নিজের মায়ের মতো বাবার মতো আদর করবেন। খোদার কসম করে বলি, এই বৃদ্ধ বাবা মার খেদমত যদি আপনি করেন তাহলে আপনার বাবা মার খেদমতের হক আদায় হয়ে যাবে। কোনো কারণে যদি এই বৃদ্ধ মা বাবা আপনার জন্য কষ্ট পায়, স্বামী থেকে জুদা হয়ে যায়, আপনার কারণে আপনার স্বামী যদি এই বৃদ্ধ বাবা মাকে কষ্ট দেয়, তাহলে বোন আপনাকে বলছি, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর কবর যদি সত্য হয়, তাহলে আমি বলে দিয়ে গেলাম, জীবনেও কোনোদিন সুখ আপনাকে ধরা দেবে না, দুনিয়াতে সুখ ধরা দেবে না। যদি বলেন হরে হুজুর আল্লাহর কালাম সত্য, তাহলে সুখ ধরা দেবে না। যদি বলেন হুজুর কবর সত্য, সুখ ধরা দেবে না। আল্লাহর কসম করে সুখ আপনার ঘরে ধরা দেবে না। বোন আপনাকে বলছি, ঘরের মধ্যে অশান্তি বাঁধাবেন না। আপনার স্বামীর যদি ভুল হয় আপনি নিজে শাসন করবেন, সবসময় বৃদ্ধ বাবা মার পক্ষে আপনি থাকবেন, আল্লাহর কসম আরশের মালিক আপনার পক্ষে থাকবে। আপনার সন্তান একদিন বৃদ্ধ হয়ে যাবে, সন্তান আপনার পক্ষে থাকবে। বাজানো খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই জন্য আপনাদেরকে বলতেছি, আমার এই কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, এগুলির নাম তরিকা। আমার হুজুর কেবলা জীবনের একটা বাস্তব ঘটনা শোনাই, শোনাবো না কষ্ট হবে, শোনাবো হুজুর কেবলার জীবনের একটা বাস্তব কারামত আপনাদেরকে শুনি। আমরা এক পীর ভাই ছিল রাজবাড়ি বালিয়াকান্দি, তখন আমি স্টুডেন্ট কামিলে পড়ি মাদ্রাসা থেকে ওই অঞ্চলে, আমি আর রুহুল আমিন সিদ্দিকী সব মাহফিলে যাইতাম স্টুডেন্ট লাইফে। ওই অঞ্চলে বহু মাহফিল আমি করছি, আপনাদের এদিকে আসা যাওয়া ইদানিং বেশি। তো ওই সাইডটা আমাদের একসময় খুব আবাদ ছিল। তো বালিয়াকান্দি রাজবাড়িতে মাহফিলে গেছি, সেই ভদ্রলোক মারা গেছেন না আসেন আমি জানি না, যদি দুনিয়ার থেকে চলে যায় তখনই তিনি বয়স্ক ছিলেন, বৃদ্ধ ছিলেন, এতদিন হয়তো মারা গেছে, কারণ এতদিন থাকলে সাক্ষাৎ হইতো। যদি মারা যায় আল্লাহ তার বেহেশত রিসিভ করে দোয়া করি, খুব আশিক লোক ছিল। তুমি একদিন বলতেছে আমাদেরকে, ভাই যান আমার একটা ঘটনা বলি। বলেন, আমি তখন মোটামুটি বিয়ে শাদি করি নাই, মুরিদ হইতে গেছি। তো মুরিদ হইতে যাওয়ার পরে হুজুর কেবলার কাছে যাওয়ার পরে হুজুর আমাকে বায়াত করাইলেন না, সরাই দিলেন। তা আমি চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, সবারই মুরিদ করে আমার করিল না কেন। দ্বিতীয়বার আবার গেছি, হুজুর আবার সরাই দিলেন। তৃতীয়বার আবার গেছি, হুজুর আবারও সরাই দিলেন। সরাই দেওয়ার পরে চতুর্থবার আবার দাঁড়াইছি যে বায়াত নিয়েই যাব। চতুর্থবার যাওয়ার পরে হুজুর বলতেছে, বাবা আপনি তো বাবা মার কাছ থেকে অনুমতি আনেন নাই। মারহাবা বলবেন, একজন ওলি, একজন পীর, একজন মুর্শিদ, একজন অভিভাবক, একজন মুসলমান কথা বোঝার চেষ্টা করবে। তিনি কত দরদার ছিলেন, তিনি বলতেছেন যে তুমি তো বাবা বাবা মার কাছ থেকে অনুমতি আনো নাই। তখন উনি বলতেছেন, আমার পশম দাঁড়াই গেল যে আমি আব্বা আম্মার কাছ থেকে না বলেই দরবারে গেছি, হুজুর কি করে জানবে। আমাকে তিনবার সরাইছে লাইন থেকে, তিনবার সরাই দিছে, চতুর্থবারের মাঝে হুজুর বলতেছে, আপনি তো বাবা, আপনি তো বাবা মার কাছ থেকে অনুমতি আনেন নাই, আপনি অনুমতি নিয়ে আসেন। বলতেছে, পরের বার আমি বাড়ি চলে আসলাম, আমি আব্বাকে আম্মাকে জিজ্ঞেস করলাম, মা আমি ওখানে গেছিলাম দরবার শরীফে, হুজুর আমার এটা বলছে, এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি মুরিদ হইতে পারবো, নাহলে হুজুর মুরিদ করবে না। তো আব্বা আম্মা অনুমতি দেওয়ার পরে পরের তারিখে আমি লাইনে যে দাঁড়াইলাম, দ্বিতীয়বার বলা লাগে না, হুজুর আমার দেখার সাথে সাথে আমার তরিকা দিয়ে দিলেন। এই যে বাবা মার প্রতি আন্তরিকতা, বাবা মার অনুমতিটাকে প্রাধান্য দেওয়া, প্রায়োরিটি দেওয়া, যে তুমি তোমার বাবা মার কাছ থেকে অনুমতি না নিয়ে বায়াত হইতে আইছো, আমার পীর বাবা মার হকের উপরে এতটাই সচেতন ছিলেন যে
পিতামাতার হকের উপরে তিনি এতটাই সচেতন ছিলেন যে মুরিদকে বাবা মার অনুমতি ছাড়া মুরিদ করেন। একসাথে বলা যাবে না মারহাবা? তো বাবা মার অনুমতি ছাড়া যদি মুরিদই না হওয়া যায়, তো কেউ যদি বাবা মার খেদমত না করে আমার পীরের বাড়ি গরু ছাগল নিয়ে যান, আল্লাহর কসম করে বলতেছি ওই গরু ছাগল নিয়ে নজরান দিলে চার পয়সা লাভ হবে না। যদি কেউ মনে করেন যে না আপনি একবারে বেহেস্ত হয়ে যাবেন, তাহলে এই যে কলা, এটা বুড়া আঙ্গুল দেখাই দিয়ে গেলাম, কিচ্ছু পাইতেন না। কারণ মনে রাখবেন আল্লাহর ওলিরা আল্লাহর আইনের বাহিরে কখনো যান, নবীর তরিকার বাহিরে তারা যান না কখনোই। এটা আমার পীরের জীবনের একটা বাস্তবতা থেকে আপনাদেরকে শোনাইলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলাম প্রত্যেক দিন তার জন্য খাবার নিয়ে আসে, প্রত্যেক দিন জিজ্ঞেস করেন গোলাম কোথা থেকে তুমি খাবার আনো, আজকে খোদার যন্ত্রণে আবু বকর খাবার কোথা থেকে আনছে গোলামকে জিজ্ঞেস করেন নাই। খাবার শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন গোলাম খাবার তুমি কোথা থেকে আনছো বলো। গোলাম ডাক দিয়ে বলতেছে হুজুর খাবার আনছি একজন গণকের বাড়ি থেকে, গণকের বাড়ির খাবার আনছি। আল্লাহ রসুল বলেছেন উম্মত তোমরা গণকের বাড়ির খাবার খাবা না। আমাদের দেশে যারা কুফরি কালাম করে কবিরাজি করে, কোন মুসলমান যদি কুফরি কালাম করে কবিরাজি করে আল্লাহর কসম ওর বাড়ির খাবার খাবেন না। কেউ যদি হাত গণনা করে আপনার ভাগ্য গণনা করে দেয় ওর বাড়ির খাবার খাবেন না। আল্লাহ রসুল বলছেন ও আমার উম্মতেরা তোমরা শোনো, উম্মতেরা ভালো করে শুনে রাখো, ওই কুকুরের বিষ্ঠা যেমন হারাম, কুকুরের বিষ্ঠা চিনছেন কিনা জানি না, কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যে খাবার ফেলে দেয় এটার নাম বিষ্ঠা, এই খাবারটা যেমন হারাম। নবীজি বলেন উম্মতরে গণকের বাড়ির খাবার ওইরকম আমার উম্মতের জন্য হারাম। কি কঠিন কথা দেখেন, কুত্তার বিষ্ঠা যেমন হারাম গণকের বাড়ির খাবার আমার উম্মতের জন্য এরকম হারাম। খুব সিরিয়াস, খুব সিরিয়াস এই ব্যাপারে আল্লাহ রসুল। গণকের কথা বিশ্বাস করা যাবে না, হাত দেখে ভাগ্য যারা গড়ে দেয়, ভাগ্য যারা গড়ে দেয় এটা বিশ্বাস করা যাবে না বাজান, এটা কুফরি কালাম। খুব মনোযোগ দিয়েন, আবু বকর সিদ্দিক ডাক দিলেন গোলাম করলে কি তুই আমার জীবনের সর্বনাশ করে দিছিস, গণকের বাড়ির খাবার আনছিস আমার জন্য হারাম। সিদ্দিক আকবর দুইটা আঙ্গুল গলার মধ্যে ঢুকাই দিলেন, যখন গলার মধ্যে তিনি ঢুকাইলেন ঢুকানোর পরে বমি হয় না, কিন্তু উনি বমি হচ্ছে না কষ্ট হচ্ছিল। সাহেব আসবেন বলেন আমিরুল মুমিনিন এইভাবে করলে তো আপনি মারা যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন সাহাবিরারে রসুলের কাছ থেকে শুনছি এই খাবার উম্মতের জন্য হারাম, এখন এই খাবার যদি আমি আবু বকরের পেটে হজম হয় আমার রক্তের সাথে মিশে যাবে, আর রক্তের সাথে যদি মিশে যায় আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। এই খাবার হজম হওয়ার আগে দুইটা কাজ হবে, হয় আমি মরে যেতে হবে আর না হয় খাবার বমি করে ফেলে দিতে হবে। আমি চেষ্টা করতেছি হয় আমি মারা যাইতে হবে না হয় বমি করে খাবার ফেলে দিব। গলার মধ্যে আঙ্গুল ঢুকে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত খাবারগুলি বমি করে ফেলে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাউলিয়া আতকিয়া নুজাবা রুকাবা আখির আব্দুল ওলি গাউস কুতুব যারা ছিলেন এ ব্যাপারে তারা এতই সতর্ক। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার আত্মীয়র বাড়ি গেছে খাইতে, দাওয়াত দিছে, তো জিজ্ঞেস করলেন খাবার কোথার থেকে আনছো, বলে বাদশার রাজ দরবার থেকে আমাদের জন্য হাদিয়া গিফট পাঠিয়েছে, খলিফাতুল মুসলিমিনের দরবার থেকে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন এ খাবার খলিফার রাজ দরবার থেকে আসছে, বাদশার খাবারের সাথে গরিবের রক্ত মিশা থাকে, আমি এই খাবার খেতে পারবো না, নিয়ে যাও। চিন্তা করতে পারছেন তারা খাদ্যের ব্যাপারে, হালালের ব্যাপারে তারা সতর্ক কেমন ছিল। এই জন্য আমার পীর ও মুর্শিদের জীবনে এই আমলগুলি আমরা দেখছি,
মালের ব্যাপারে খুব সতর্ক থাকতেন, এই জন্য তবারক রান্না করার আগে ওযু করাইতেন, জুতা খুলাইতেন, জায়গা পাক করাইতেন, ফাতিহা শরীফ পড়াইয়া আল্লাহর কাছে দোয়া করাইয়া তারপরে তবারক রান্না হয়। কি কথা কর না কে? পবিত্রতার ব্যাপারে, হালালের ব্যাপারে আমার পীর এইভাবে হাতে কলমে শিখাই দিয়ে গেছে। খালি আটটুসি হুজুরের দুর্নাম মানুষ দেখছে, সুনামটা দেখে নেই। এটা হলো আমাদের জন্য দুঃখ। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, এগুলি একটা অত্যন্ত চমৎকার ভালো দিক। এমন ভালো দিক, দরবার শরীফের প্রত্যেকটা খাবার রান্না করার আগে যারা রান্না করবে অজু থাকা লাগবে। এখনো তরকারি শালায় যারা তরকারি খাবার রান্না করে, গোশ রান্না করে, ওইখানে আপনি অজু ছাড়া থাকতে পারবেন না। অজু ছুটে গেলে দ্রুত গতিতে আপনাকে অজু করে আসতে হবে, আবার অজু ছাড়া থাকার ওখানে বিধান নাই। এই জন্য অনেকে শুধু দুর্নাম দেখেছে, সুনাম দেখে নাই। আমি আমার ভাইদেরকে বলবো না, ভালো দিক দেখাটাও আমাদের জন্য জরুরি। এই জন্য হালাল খাবার, হালাল খাবারের কোনো বিকল্প নাই। ও মুসলমান, আজকে ওরা কারা? যারা মানুষের হকগুলি নষ্ট করে, যারা নিজের জীবন জিন্দিগি বাড়াইতে চায়। আমার সমাজে বহু মানুষ এরকম হয়তো চিন্তা করে, আমি অমরটা মেরে খাবো না। কত ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, কত ভাই ভাইয়ের সঙ্গে জমি জমা নিয়ে ঝগড়া হয়, প্রতিবেশীর সাথে ঝগড়া, গরিবের সম্পদ নিয়ে গেল আর কোনোদিন ফেরত দিল না, টাকা পয়সা মেরে দিল আর কোনোদিন দিল না। না বন্ধু, আপনাকে বলছি, এই সম্পদ আপনাকে কিয়ামতের ময়দানে ফয়সালা নাজাত দেবে না। যেই সন্তানের জন্য আপনি জমি জমা করলেন, যে সন্তানের জন্য আপনি হারাম করলেন, যে সন্তানের জন্য আপনি অন্যের হক আপনি মেরে দিলেন, যে সন্তানের জন্য আপনি যেই বিবির সুখের জন্য আপনি আর একজনের রক্ত নষ্ট করলেন, খোদার কসম করে বলি, এই সন্তান, এই আপনজন আপনার কবরে আপনার সঙ্গে যাবে না। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কবরে কে যাবে? কবরে দুইটা জিনিস আপনার সঙ্গে যাবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। এক নম্বর ইমান, দুই নম্বর আমল। ইমান আর আমল যদি পাকা হয় তাহলে রহমাতুল লিল আলামিন আপনাকে দেখার জন্য আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মরুভূমির ভিতর দিয়া ছেলে আর বাবা দুইজন হজ করার জন্য যাচ্ছে, এমন সময় মরণ এসে গেল। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, আপনার বান্দার বান্দাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতকে জানান, সৃষ্টির যেখানেই পালাক না কেন, যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে সাক্ষাৎ করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বাঁধো দালান ঘর, মনামার কেন বাঁধো দালান ঘর। আল্লাহর বান্দা, মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার সময় এতেকাল হলো, কিন্তু চেহারাটা তার বিবর্ণ হয়ে গেল। ছেলেটা পাশে বসে বসে কাঁদতেছে, কি করব আমি, আমার আব্বাজানের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চেহারায় মানুষের আকৃতি নাই। এখন আমি যদি মরুর ভিতর থেকে শহরে যাইয়া মানুষ ডেকে নিয়ে আসি, তাহলে এই চেহারা দেখলে মানুষ তার জানাজা পড়বে না, মানুষ বলবে নিকৃষ্ট শয়তান। আল্লাহর বান্দা বসে বসে কাঁদতেছে বাবার লাশের পাশে, কাঁদতে কাঁদতে গভীর রাত ঘুমিয়ে পড়ছে, স্বপ্ন দেখলো
একজন নূরানি চেহারার মানুষ, সুন্দর চেহারার মানুষ, খুবই নূরানি চেহারা, খুবই সুন্দর একজন মানুষ আসছে, এসে তার বরকতি রহমতি হাত তার বাবার চেহারার মধ্যে বুলাই দিল। সঙ্গে সঙ্গে ওই লোকটার চেহারা আল্লাহ নূরানি বানাই দিল। ছেলেটা কদমের মধ্যে পড়ে গেছে, হুজুর কে গো আপনি, আজ আমার এই কঠিন বিপদের দিনে আপনি আজ আসলেন, আমার বাবার চেহারায় আপনি হাত বুলাইলেন, চেহারা নূরানি হয়ে গেল, আমি চিনলাম না আপনাকে। দেখে বললেন, বাসা তুমি আমাকে চিনো নাই, আমি সেই নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরুদি রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী দিলামরে তরিয়ে নিতে রোজাসরে, শ্রেষ্ঠ নবী দিলামরে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহের বাণী, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র সদন, খুদা পেলে অন্য যুগাও, খুদা পেলে অন্য যুগাও, মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী। খুব মনোযোগ দেন, আল্লাহর বান্দার চেহারা নূরানি, ছেলেটা কদমের মধ্যে জড়িয়ে ধরলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দয়া করে বলবেন কি কেন আমার আব্বাজানের এই কঠিন বিপদের সময় আপনি আসলেন? আল্লাহর নবীজি দয়া করে বলবেন কি কি জন্য এই কঠিন বিপদের সময় আপনি আসছেন, কেনই বা আমার আব্বাজানের প্রতি আপনার দয়া হলো? খুবই মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন। আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি একটা কিতাব লিখেছেন জানাউল আফহাম, এই কিতাবের মধ্যে একখানা হাদিস কারিমা নকল করেছেন। নবীজি বলেন, উম্মত মাং সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, উম্মতরিক প্রত্যেক দিন আমি নবীর উপরে যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, 1000 বার দুরূদ পড়তে পারো, লামিয়ামুত তোমার মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ, কত হাজার জোরে বলেন, কত হাজার? আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর কি কারণে আপনি আমার আব্বা জানেন এই কঠিন বিপদে আসলেন, কারণ কি আমার আব্বা জানেন এমন কোন ভালো কাজ জীবনে আছে? রহমতের নবী ডাক দিয়ে বললেন, ছেলে তোমার আব্বা জানের জীবনের একটা ভালো কাজ ছিল, প্রত্যেক দিন তোমার আব্বা জানে এশার নামাজের পরে দুরূদ শরীফ না পরে ঘুমাইতো না। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ, দুরূদ না পরে ঘুমাইতো না, তরিকায় নকশবন্দি মুজাদ্দি দিয়ে এশার নামাজের পরে দুরূদ আছে কতবার? জোরে বলেন, কতবার? এখন আপনি পড়লে আপনার লাভ, না পড়লে আপনার লস।
তরিকা তরিকার গতিতে চলবে। আপনার আগে মুরিদ ছিল, আপনি এখন মুরিদ, আপনার পরে আরো মুরিদ হবে, তারপরে আরো মুরিদ হবে। মুজাদ্দিদ আল ফিসানি খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারি থেকে আজ পর্যন্ত তরিকা চলমান, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই তরিকা চলতে থাকবে। কি কথা বলেন, ঠিক কি না? পড়লে আমার লাভ, পড়লে আমার লাভ, না পড়লে আমার লস। তরিকার লাভ আর লস নাই, তরিকা তরিকার গতিতে চলবে। আল্লাহর ওলি শিখাই দিয়ে গেলেন, বাবা এশার নামাজের পরে 500 বার পরে ঘুমাইবা। কেন ঘুমাইবেন তার বাস্তবতা থেকে বলি। আল্লাহর নবী ডেকে বললেন, বাসারে তোমার আব্বা যান প্রত্যেক দিন এশার নামাজ পরে দুরূদ শরীফ না পরে ঘুমাইতো না। আজ তোমার বাবার ইন্তেকাল হয়েছে, ফেরেশতারা প্রত্যেক দিন আমি নবীর রওজা মুবারকে দুরূদ পাঠায় দেয়, কিন্তু আজকে ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মারা গেছে। ও আল্লাহর বান্দা, যখন মৃত্যুবরণ করেছে আমি নবী শোনার পরে চিন্তা করলাম, একটা বার দেখে আসি আমার উম্মতের হালত। আমার উম্মত প্রত্যেক দিন দুরূদ পড়ে ঘুমাইতো, আজ ঘুমাই নাই, কারণ কি? হালতটা দেখার জন্য আসার পরে দেখি তার চেহারা বিবর্ণ হয়ে গেছে। আমি নবীর প্রতি দুরুদের কারণে আমার এহসান হলো, দয়া লেগে গেল, সেই জন্যে আমি তোমার বাবার চেহারার দিকে হাত বোলাই দিলাম। আমি নবী তার প্রতি এহসান করলাম, দয়া করলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! ওই কবরে ঈমান ও আমলের পরে যিনি আপন হবে তিনি নবী, রাহমাতুল্লিল আলামিন। অতএব গুলামি করলে নবীর গুলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কথা কন ঠিক? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আমি আল্লাহর এত্তেবা করার পরে তুমি যার এত্তেবা করবা তিনি আমার নবী। আমি আল্লাহর এত্তেবার পরে তুমি যার এত্তেবা করবা তিনি আমার নবী। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ইমান আনার পরেই তুমি যার উপরে ইমান আনবা তিনি আমার নবী। আমি আল্লাহর প্রতি ইমান আনার পরেই তুমি যার প্রতি ইমান আনবা তিনি আমার নবী। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, আমি আল্লাহকে ইজ্জত করার পরেই, অ্যাটেনশন, আমি আল্লাহকে ইজ্জত করার পরেই তুমি যাকে ইজ্জত করবা তিনি আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এর জন্য আমরা রাকাবীন, ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আর বসে থাকতেন না, তারা দাঁড়াইতেন। হ্যাঁ, কথা বলেন না কেন? বলে আল্লাহর পরে যাকে ইজ্জত করতে হবে তিনি নবী। ফয়সালা আমার না আল্লাহর? আল্লাহ। সব বর্ণনা শেষ, লাস্টে আল্লাহ একটা বর্ণনা করছে, 40 আয়াতে আল্লাহ মানার পরে রসুল মানতে হবে, কিন্তু আল্লাহ এক আয়াত দিয়ে সব আয়াতের সমাধান দিয়ে দিছে। মাইয়ুতির রসূল ফাকাদ আতা আল্লাহ। কালাম কার? আল্লাহ। সন্দেহ? না। ত্রুটি? না। বিচ্যুতি? পরিবর্তন? পরিবর্ধন? সংযোজন? বিয়োজন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলে, হাবিব উম্মতকে জানান, উম্মতের জন্য আমি আল্লাহ একটা চূড়ান্ত ফয়সালা দিলাম,
আপনি নবীর এত্তেবা হলেই, আপনি নবীর এত্তেবা হলেই আমি আল্লাহর এত্তেবা হয়ে যাবে। এই কথার ভিতরে কতগুলি আকীদা নিহিত আমি বুঝাইতেছি। কোরআন কার? আল্লাহ। কালাম কার? আল্লাহ। ত্রুটি আছে? না। সন্দেহ আছে? না। এক কথাই শেষ, আল্লাহ বলতেছে হুজুর আপনি নবীর এত্তেবা হলেই আমি আল্লাহর এত্তেবা হয়ে যাই। হ্যাঁ, মানব জাতি সারা পৃথিবীর কোটি কোটি বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা ভাতের মতো ভাত বানাই দিতে পারবে না। জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীর কোটি কোটি বিজ্ঞানী যদি এক জায়গা হয়, তো আল্লাহর দেওয়া একটা জিব্বার মতো জিব্বা বানাই দিতে পারবে। জিব্বার উপরে দিলেন আপনি তেঁতুল, জিব্বা কয়ে দেয় তেঁতুল, দিলেন রসগোল্লা, দিলেন লবণ, লবণ, গরুর গোশ, গরুর গোশ, খাসির গোশ, খাসির গোশ, জিব্বার উপরে দিলেন আম, আমের কথা বলবে, কাঁঠালের কথা বলবে না, হাজার কোয়ালিটির ফল, হাজার কোয়ালিটির খাবার, একটা জিব্বা দিয়ে যিনি আস্বাদন করান সেই মালিকের নাম কি? তাহলে আপনারা বলেন সেজদা হবে কার জন্য? মানুষ যদি বুঝত, মানুষ যদি বুঝত যে মালিক আমাকে একটা জিব্বা দিয়ে হাজার কোয়ালিটির কত খাবার আস্বাদন করিয়েছে, ও মালিক তো আমার কাছে ঠেকানা। আল্লাহুস সামাদ, আল্লাহ কোন ব্যক্তির কাছে ঠেকানা, আল্লাহ সৃষ্টির কাছে ঠেকানা, কিন্তু আদর করে ভালোবেসে আল্লাহ এই গাভীর দুধ খাওয়াইলো, ছাগলের দুধ খাওয়াইলো, উটের দুধ খাওয়াইলো, এই গোস্ত খাওয়াইলো, এর স্বাদ দিল, এর লজ্জত দিল, কত কোয়ালিটির হরেক রকমের খাদ্য খাবার একটা জিব্বা দিয়ে আস্বাদন করাইলো। সেই মালিক শুধু একটা কাজ চাইছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও বান্দা আমার শুকর করিও, না শুক্রিয়া করিও না, কৃতজ্ঞতা প্রকাশ করিও, অকৃতজ্ঞ হইও না। হে বান্দা, তুমি আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি তুমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। হাজ্জা আলা সালাহ বলে মুয়াজ্জিন ডাক দিছে, নামাজের দিকে আসেন, মুয়াজ্জিনের জবান দিয়ে মুয়াজ্জিন উচ্চারণ করেছে, কিন্তু হাজ্জা আলা সালাহ তো মুয়াজ্জিন ইচ্ছা করে বানাই নেই, ওটা আল্লাহ তার রসুলকে দিয়েছে। হুজুর উম্মতকে বলবেন এই শব্দমালা দিয়ে যেন মানুষকে আল্লাহর দিকে নামাজের দিকে ডাকে, মুয়াজ্জিন পাঁচক্ত আজানে বলতেছে হাজ্জা আলা সালাহ আপনি নামাজের দিকে আসেন, হাজ্জা আলাল ফালাহ আপনি কল্যাণের দিকে আসেন। আপনি তখনও ঝাঁপ বন্ধ করেন নাই, ব্যবসা চালু রাখছেন, ক্ষেত খামারে তখনও কাজে ব্যস্ত, দোকান বন্ধ হলো না, ব্যবসা বন্ধ হলো না, দোকানদারি বন্ধ হলো না, চা খাওয়া বন্ধ হলো না, গল্প গুজব বন্ধ হলো না, হাসি তামসা বন্ধ হলো না, খেলাধুলা বন্ধ হলো না, অথচ আল্লাহর ভাষা দিয়ে আল্লাহ আপনাকে পাঁচটা বার নামাজের জন্য ডেকেছে, আপনি হাজিরা দিলেন না, তার মানে বোঝা গেল আপনি কৃতজ্ঞ হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি অকৃতজ্ঞ এখনো রয়ে গেলাম, আল্লাহ আপনার কাছে বেশি কিছু চাই নাই, শুধু পাঁচ ওয়াক্তে কয়টা সেজদাই আল্লাহ চাইছে, কিচ্ছু চাই নাই, পাঁচ ওয়াক্তে আল্লাহ কয়টা সেজদা চাইছে, সেজদা দিয়ে যাও, আর কিচ্ছু চাইছে না। বিনিময়ে আল্লাহ আপনাকে এত কিছু দিলেন, বিনিময়ে আল্লাহ আপনাকে এত কিছু দিলেন, এত কিছু আল্লাহ আপনাকে বিনিময় দিয়েছেন, কোন কিছু আল্লাহ চান নাই বিনিময়, শুধু সেজদা চাইলেন। কৃতজ্ঞ হতে বলেন আল্লাহ, কৃতজ্ঞ হতে বললেন কারণ কি? কারণ একটাই, আল্লাহরে জমিনে জিকির হবে আল্লাহর, আল্লাহরে জমিনে জিকির হবে আল্লাহর। আল্লাহ পাক তার রসুলকে ডাক দিয়ে বলেন হাবিব উম্মতকে জানান, উম্মতকে শিখান, আপনি নবীর এত্তেবা হলি আমি আল্লাহর এত্তেবা হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য জীবন দিতে হবে তিনি নবী, আল্লাহর পরে যাকে তাজিম করতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার দোয়া করতে হবে তিনি নবী, আল্লাহর পরে যিনি সর্বোচ্চ ইজ্জত ওয়ালা তিনি নবী।
ওই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, কারণ আমার নবী নিজেই দলিল ওয়ালা। দলিল ওয়ালার জন্য দলিলের দরকার হয় না, এই জন্য হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, যিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন, পৃথিবীর চার আলেমের এক আলেম ইমাম মালিক, সবসময় মদিনার মধ্যে তিনি থাকতেন। 80 বছরের জীবনে কোনোদিন তিনি মদিনার মধ্যে জুতা পরেন নাই, 80 বছরের জীবনে কোনোদিন মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব করেন নাই, 80 বছরের জীবনে মদিনার মধ্যে কোনোদিন তিনি থুতু ফেলেন নাই। লোকেরা জিজ্ঞেস করল, ইমাম মালিক 80 বছর ধরে মদিনায় কাটাইলেন, জুতা পরলেন না, কারণ কি? 80 বছর ধরে মদিনার হাউদের মধ্যে কোনোদিন পায়খানা পেশাব করেন না, কারণ কি? 80 বছর ধরে আপনি থুতু ফেলেন না, কারণ কি? দলিল কি আপনার? ইমাম মালিক একটা দলিল দিতেন, নবীর উম্মতেরা যেই মাটির নিচে রাহমাতুল্লিল আলামিন ঘুমায় রয়েছে, যেই মাটির নিচে হাবিবুল্লাহ নবী ঘুমিয়েছেন, যেই মাটির নিচে সাহেবে মাকামে মাহমুদ ওয়ালা ঘুমিয়েছেন, যেই মাটির নিচে হাউজে কাউসার ওয়ালা ঘুমিয়েছেন, আমি ইমাম মালিকের কলেজার মধ্যে কি করে সাহস এই মাটির মধ্যে জুতা পরব, এই মাটির মধ্যে থুতু ফেলব, এই মাটির মধ্যে পায়খানা পেশাব আমি করব? একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দলিল উনি দেন নাই, দলিল উনার একটাই, যে মাটির নিচে নবী ঘুমায় সেই মাটির মধ্যে পায়খানা পেশাব আমি কেমনে করি? নবী তাজিম করার জন্য দলিলের প্রয়োজন হয় না, নবী নিজেই দলিল। আল্লাহ কোরআনে দলিল দিছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, ও নবী ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আপনি নবীর জন্য। আল্লাহ নামের ইজ্জত, আল্লাহ নামের সম্মান। ভাইজান, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এখন আপনার সামনে যদি কেউ কোরআন শরীফ ছিঁড়ে ফেলে, পোড়ায় ফেলে, আপনি মানবেন? আস্তে হয়ে গেল না, একসাথে বলেন, মানবেন? জীবন গেলেও না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কালাম, এটা আমার মালিকের সাথে ইজ্জতের সাথে জড়ানো, আমার মালিকের ইজ্জতের সাথে এটা জড়ানো। আচ্ছা, এখন প্রশ্ন করি, কেউ যদি আল্লাহর ঘর মসজিদে আগুন দেয়, আপনি মানবেন? কার ঘর? কারণ এই ঘরের সাথে আমার মালিকের ইজ্জত জড়ানো, আল্লাহর ইজ্জত জড়ানো। এই ঘরে যদি কেউ আঘাত করে তো আমরা মুসলমান হিসেবে মানতে পারবো? কখনোই না। মানে ঘরের সাথে আল্লাহর ইজ্জত জড়ানো, তাহলে ইজ্জত কার? ইজ্জত আল্লাহর। মনোযোগ দিয়ে, ইজ্জত তো আল্লাহর, ঘরের মালিক আল্লাহ, এই কোরআনের মালিক আল্লাহ, এই কালাম আল্লাহর। যদিও কাগজের মধ্যে লেখা, কিন্তু কাগজের ভিতরে লেখার কারণে কাগজের দাম বেড়ে গেল। বাংলাদেশে হাজার হাজার বই আছে, সাহিত্য আছে, প্রবন্ধ আছে, গ্রন্থ আছে, কত কোয়ালিটির বই আছে, বাজান গল্পের বই আছে, কবিতার বই আছে, খবরের শিরোনাম কাগজপত্র আছে, পেপার পত্রিকা আছে, কিন্তু আপনারা বলেন কোরআন শরীফ যদি এক জায়গায় ছিঁড়ে পড়ে থাকে, এই কোরআনে কি পাড়া দিয়ে চলে যাবেন না উঠাই নিয়ে আসবেন? অবশ্যই উঠাই নিয়ে আসবেন, কারণ আপনার অন্তরে চিন্তাটা আল্লাহর কালাম ধুলাবালির মধ্যে পড়ে রয়েছে না, এটা ধুলাবালির মধ্যে পড়ে থাকতে পারে না, আপনার উঠাই নিয়ে আসবেন। এতক্ষণ ধুলাবালির মধ্যে গড়াগড়ি করছে কিন্তু উঠাই নেই, একটা ঝাড়া দিয়ে অনেকে চুমা খায়, অনেকে চোখে লাগায় যে এটা আল্লাহর কালাম, ঠিক কি না? আসলে মূলত সে কি কাগজকে সম্মান দিছে না আল্লাহকে দিছে? আল্লাহকে দিছে, এই তো বুঝতে পারছে। আমার মাথায় একটা পাগড়ি, মাথায় কি আছে? যে এটা যতক্ষণ পাগড়ি ততক্ষণ এটা ইজ্জতওয়ালা, কারণ এই কাপড় কিন্তু অনেকে লুঙ্গি বানাও পরে, এই কাপড় দিয়ে অনেকে লেংটু বানায়, এই কাপড় দিয়ে অনেকে মোজাও বানায়। তো লেংটুরে কেউ কিন্তু চুমা খায় না, মোজারে কেউ চুমা খায় না, লুঙ্গিরেও কেউ চুমা খায় না, কিন্তু যখন পাগড়ি হয়ে গেছে, টুপি হয়ে গেছে,
তখন এই টুপিটা মাটিতে পড়ে গেলে উঠে সুমা খায় যে আরে টুপি এটা আল্লাহ রাসূলের সুন্নাত এটা মাথায় চলে আসছে কোন জায়গা আসছে জোরে কর না কোন জায়গা রাসূলের সুন্নাত দেখে এটা কোথায় চলে আসছে মাথা তাহলে ইজ্জত বাড়ছে না কমছে কথা বুঝে যাবেন রাসূলের সুন্নতের জন্য যদি একটা কাপড়ের ইজ্জত মানুষের কাছে এত হয় তো যার কারণে কাপড়ের দাম বাড়লো তার দাম কত কথা বুঝেন নাই মনে হয় যেই নবীর কারণে কাপড়ের দাম বাড়লো সে নবীর দাম কত তো নবীর সম্মানে কি দাঁড়ায় সালাম হবে না হুয়ে হুয়ে সালাম হবে হ্যাঁ হাত উঁচু করে বলেন দাঁড়ায় না বাচ্চা হাত উঁচু করে বলেন দাঁড়ায় না বাচ্চা দরবার শিবের সাতই সফর উপলক্ষে ফাতিহা শরীফ যারা কখনো যান নাই পদ্মা সেতু হয়ে গেছে যাওয়ার একটা সুবিধা আছে আপনারা যাবেন হাজিরা দিবেন বলবেন যে হুজুর আমি মুড়ি দইনি আমি যাব কেন প্রশ্ন রাখতে পারেন যে আমি তো মুড়িদ না তা আমি যাব কেন আপনাদেরকে একটা কথা বলি মুড়িদ হলেই যাওয়া লাগবে মুড়িদ না হলে যাওয়া লাগবে না বিষয়টা এরকম না একজন ওলির বারগা দরবার আউলিয়া ইকরামের বারগাহে দোয়া মঞ্জুর হয় দোয়া কবুল হয় এটা আমাদের বক্তব্য না এটা কোরআন কর্তৃক সাবিত কোরআন শরীফে একটা ঘটনা আছে আসহাবে কাহফ আল্লাহ কোরআনে বলছেন أم حسبت أن أصحاب الكهف والرقيم والرقيم كانوا من آياتنا عجبا أصحاب الكهف সাতজন যুবক পাহাড়ের গুহার মধ্যে তারা লুকাইছিল একটা কুকুর তাদেরকে পাহারা দিছিল দিতে 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 কুত্তাটা মারা গেল কুকুরের নাম ছিল কিতমির সহি বুখারিতে কিতাবুল আম্বিয়াতে নবীজি বলতেছেন উম্মত এই কুত্তার ভালোবাসার জন্যে আল্লাহর ওলিদেরকে পাহারা দিতে দিতে মরে যাওয়ার কারণে সে মরে গেল কিন্তু দরজা ছাড়ল না সে গুহার সামনে না খাইতে 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 মারা গেল 309 বছর পর্যন্ত অলিরা পাহাড়ের গুহার মধ্যে ঘুমায় রইল এই কুত্তাটা দরজা ছাড়ে নাই দরজা না ছাইরিয়া দরজায় পাহারা দিতে 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 মারা গেল আচ্ছা কুত্তার কি কোনো শরীয়ত আছে কুত্তার কি নামাজ রোজা আছে অজু গোসল আছে পাক সাফ পবিত্রতা আছে কিচ্ছু নাই ওর ভিতরেও না পাক বাইরেও না পাক কুত্তার ভিতরেও না পাক বাইরেও না পাক তো এমন না পাকের না পাক কোনো পাত্রে মুখ দিলে সাতবার মাটি দিয়ে পাত্র ধুইতে হবে সাবান দিয়ে না কি দিয়ে মাটি দিয়ে সাবান দিয়ে না মাটি দিয়ে সাতবার ওই পাত্র ধৌত করতে হবে এই কুত্তারে নবীজি বলতেছেন বেহেস্তের তাসলিম নদীর ফানি দিওয়াইয়া গোসল করাইয়া ভিতরে বাইরে পবিত্র বানাইয়া দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ এই কিতমির নামক কুকুরটাকে ওই ওলিদের সাথে আল্লাহ জান্নাতে পাঠাই দিবে বক্তব্য কি আমার না আল্লাহর হাদিস কি আমার না নবীর নবীর ওলিদেরকে ভালোবাসা মুরিদ হওয়াটাই শর্ত না আমরা খাজা বাবার মুরিদ কিন্তু খাজা আজমিরির মুরিদ না কিন্তু দোয়া করার সময় আজমিরির নামে আগে দোয়া করি আমরা হুজুর মুজাদ্দিদ আল ফেসানির মাসলাকের কাদ্রিয়া তরিকার না কিন্তু দোয়া করার আগে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির নামে আগে দোয়া করি কি কথা কন না কে ওনার নামে আগে দোয়া করি তারপরে খাজার নামে করি তারপরে বাহাউদ্দিনের নামে তারপরে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহের নামে সিরিয়াল আছে আমাদের তাহলে ওনাদেরকে আগে প্রিয়রিটি দিয়ে সম্মান দিয়ে আমরা দোয়া করে আসি কারণ কি আমি খাজা আজমিরির মুরিদ না কিন্তু ভালোবাসি কথা কন না কে আমি আটতুশির হুজুরের মরিদ শাহজালাল রহমতুল্লাহের মরিদ না কিন্তু সিলেটে গেলে জিয়ারত না করলে কলিজায় মজা লাগে না আমি সিফাসালার নাসির উদ্দিন রহমতুল্লাহের মরিদ না কিন্তু গেলে জিয়ারত না করলে সালাম না দিলে ভালো লাগে না ভারতে গেছেন যদি খাজা আজমিরের বারগাহে না যান তাহলে আপনার শান্তি লাগবে না
যদি আপনি ওলি আল্লাহকে মহব্বত করেই থাকেন। এই জন্য মুরিদ হইলেই যে আটপিসি যাওয়া লাগবে তা না, ফির আমাদের যার যার শূন্যতা আমাদের সবার, ঠিক কিনা? ফির আমাদের যার যার, আমরা সব পীর মাসে অলিয়া অলিয়া বুজুর্গদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি, নিজের আপন পীর মুর্শিদকে মহব্বত অধিক করা এটা তরিকতের দাবি, তরিকতের শিক্ষা। তার মানে এরকম না যে অন্য পীরকে আমরা ছোট করব, বিষয়টি এরকম সব পীরকেই আমরা সম্মান করব, কিন্তু আমার পীর আমার কাছে আমার কলিজার থেকে অনেক প্রিয়, ঠিক কিনা? তো যাই হোক, যারা কখনো যান নাই আপনাদেরকে যাওয়ার দাওয়াত করলাম।